পানি কমলেও বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ এখনো রয়ে গেছে। গত দুই দিন বৃষ্টি না হওয়ায় গাইবান্ধার সব নদ নদীতেই কমতে শুরু করেছে বন্যার পানি। ফলে বন্যা কবলিত নিম্ন অঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গত 24 ঘন্টার ব্যবধানে 25 সেন্টিমিটার কমে আজ ব্রহ্মপুত্র নদের পানি গাইবান্ধার ফুলছুরি ঘাট পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদী তীরবর্তী এলাকায় বাঁধে আশ্রয় নেওয়া মানুষ ফিরছে বাড়িতে, তবে নিম্ন অঞ্চলের বাড়ি ঘর থেকে পানি নেমে যেতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে পানি কমতে থাকলেও বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ এখনো রয়ে গেছে। চলমান বন্যায় জেলা 4 উপজেলার 29 ইউনিয়নের প্রায় 70,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় সহ 81টি শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে যায় প্রায় 6,500 হেক্টর জমির পাট, আউশ ধান, শাকসবজি ও আমন বীজতলা। এসব এলাকার বাড়িঘর পানিতে ডুবে থাকায় ও বন্যা পানির স্রোতে বাড়িঘর বিধ্বস্ত হয় উচ্চস্থান ও বাঁধে আশ্রয় নেয় বানভাসী মানুষ। সপ্তাহের অধিক সময় ধরে সহায় সম্বলহীন খোলা আকাশের নিচে বসবাস করে তারা। বন্যা দুর্ভোগ এসব পরিবারে দেখা দেয় বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও গোখাদ্যের সংকট। বাইরে পানি এসেছিল, এখন পানি কমে গেছে, এখন বাইরে থেকে পানি নামে গেছে। এই দোকান পানি টানি উঠিয়ে ভরে গেছিল, দোকান অর্ধেকখানি থেকে পানি যাই গেলে মালামাল টানা টানি করে অন্য জায়গায় নিয়ে গেছে। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।